আগামীকাল সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। আর ঈদ যাত্রার শেষ দিনে রাজধানীর রেল স্টেশনে ছিল যাত্রীর ভিড়। সকাল থেকে বৃষ্টির মধ্যে অনেকে ঝুঁকি নিয়ে চড়েছেন ট্রেনের ছাদে। কয়েকটি ট্রেনে দেরি হলেও তেমন কোনো অভিযোগ করেননি যাত্রীরা। এদিকে বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ তেমন ছিল না। পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ, তাই বুধবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীর ভিড়। অনলাইনের পাশাপাশি অনেকে স্ট্যান্ডিং টিকিট কেনায় তৈরি হয় বাড়তি চাপ। ট্রেনের কামরায় জায়গা না পেয়ে বাড়ি ফিরতে বৃষ্টি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেক যাত্রী। ঈদ যাত্রাকে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য যে স্বাভাবিক সময় থেকে একটু বেশি সময় দেওয়া হচ্ছে উঠানামায়, এই কারণেও আপনার আমাদের এখানে কিছু সময় স্পেন্ড হচ্ছে ট্রেনের সাথে বাফারে গিয়ে ভ্রমণ না করে। এতে করে ওনারা যেমন ঝুঁকিতে থাকেন, আমাদেরও ঝুঁকিতে তৈরি হয়। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। রাজশাহীগামী ধূমকেতু আর নীলসাগর এক্সপ্রেস কিছুটা বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে। টিকিট তো 2 মিনিটে শেষ, তারপরে এটা অনলাইনে ব্লকে এখন সেল হয়। সরকার চেষ্টা করছিল যে যার টিকিট যার ভ্রমণ তার সেক্ষেত্রে, সেটাও পুরোপুরি এখন ব্যর্থ। অনেকে আবার ঈদের সময় ট্রেনের বিলম্ব হওয়ায় বিষয়টি যেন মেনে নিয়েছেন। 6:40 যাওয়ার কথা ছিল, যা 6:40 থেকে আমরা ওয়েট করতেছি এখন পর্যন্ত। এই যে এখন 8:48 বাজে, এখন পর্যন্ত ট্রেন ছাড়ে নাই। ভোগান্তি হলো, একটু শান্তি লাগতেছে যে সিটে বসে যেতে পারতেছি। ভোগান্তি তো অবশ্যই আছে, আনন্দের জায়গাটুকু হচ্ছে অনেকদিন পরে সবার সাথে ঈদ করব, এটাই হচ্ছে আমাদের আনন্দ। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি, তবে বৃষ্টি আর পর্যাপ্ত বাস না থাকার কারণে ভোগান্তিতে পড়ে ঘরমুখ মানুষ। 24 ঘন্টায় যাত্রী আসতেছে যাইতে পারতেছে, যানজট নেই, এই জন্য যাত্রীর চাপ কম। আমাদের সীমিত বাড়াই বাড়াবাড়তে নাই, এখানে 250 টাকা আবার আমি 330 টাকা কেন দেবো? বাড়তে বাড়ানো আমাদের যাত্রী নাই, বাড়াবো কই? বাড়তি ভাড়া আদায়ের কিছু অভিযোগ থাকলেও সন্তুষ্ট বেশিরভাগ যাত্রী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে হক হলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি।